হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে গড়ের অঙ্ক করাবো, গড়ের আজকে প্রথম অধ্যায়। তো ভালো করে অঙ্কগুলো দেখবে। বেসিক্যালি বন্ধুরা, গড়ের অঙ্কগুলো তোমরা বেশিরভাগই মানুষ পারো করতে, কিন্তু একটু সময় লাগে, একটু লেন্দি হয়ে যায়। কারণ গড়ের অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড় বড় নাম্বারের সংখ্যা থাকে, নাম্বারের অঙ্ক থাকে, তো সেগুলো ক্যালকুলেট করতে, গুণ করতে, যোগ বিয়োগ করতে অনেকটা টাইম লেগে যায়। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে গড়ের অঙ্ক শর্ট শর্ট প্রসেসে কম সময়ে সমাধান করতে পারবে। আর সেই জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা, পুরো ক্লাসটা ভালো করে মাইনিউটলি বুঝতে হবে, পার্ট ওয়াইজ, ঠিক আছে? প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু সূত্র লুকিয়ে আছে এবং প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু টেকনিক লুকিয়ে আছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তার আগে আর একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যাদের কাছে যথাযথ ভালো গাইডেন্স নেই এবং যাদের আশেপাশে বা সামর্থ্য নেই ভালো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য, তো তারা তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে রেগুলার ওয়েতে মক টেস্ট নেওয়া হয় প্রত্যেকটা টপিক ওয়াইজ, এবং তার সাথে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং হিন্দু ভোকাবুলারি এবং কিছু ইম্পর্টেন্ট স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে আপকামিং, সেগুলো সম্পর্কে দেওয়া হয়, ঠিক আছে? আর তো সেই জন্য তোমরা টেলিগ্রাম যদি না থাকে, টেলিগ্রাম প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে লগ ইন করে এই @PDStudy বলে সার্চ করলেই তোমরা টেলিগ্রামটাতে জয়েন করে যেতে পারবে। দুটো লিঙ্ক পাবে টেলিগ্রামের, দেখবে PDStudy, ওই দুটো টেলিগ্রাম গ্রুপই আমার, ঠিক আছে? তো তোমরা দুটোতে জয়েন করে যাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ একটা লাইকের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের ভিডিওটা কতটা ভালো লাগছে তোমাদের কাছে, এবং আমরা অনুপ্রেরিত হই পরবর্তী ভিডিওটিকে আরো ভালো করে কিন্তু তোমাদের কাছে উপস্থাপনা করার জন্য। আর একটা কথা, যদি কোনো সমস্যা হয়, কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তার কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর একটা জিনিস, যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, গড় করতে গেলে যে বেসিক জায়গাটা জানতে হবে সেটা হলো গড় কাকে বলে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, যেমন আমার কাছে 20টা আম আছে এবং আমি একটা কাজ করব, আমার কাছে 5 জন বন্ধু আছে, আমি 5 জনের মধ্যে 20টা আম ডিস্ট্রিবিউট করব। কিভাবে ডিস্ট্রিবিউট করব? না, সমান ভাগে ডিস্ট্রিবিউট করব। তাহলে প্রত্যেকে কতগুলো করে আম পাবে? প্রত্যেকে যতগুলো করে আম পাবে সেটাই হলো তাদের গড়। বোঝা গেল? যেমন 5 জনের মধ্যে যদি আমি 20টা আম ডিভাইড করি, তাহলে হবে কত? 5 20 দিয়ে 5কে ভাগ করলে, 5 দিয়ে 20কে ভাগ করলে কত হচ্ছে? 4। তাহলে কি পাচ্ছি আমি? প্রত্যেকে, প্রত্যেক বন্ধু আমার 4টে করে আম পাচ্ছে। তাহলে কি এই আম দেওয়ার দিচ্ছি, তাহলে এখানে কত গড়ে কতগুলো করে পাচ্ছে প্রত্যেকে? না, 4টে করে আম পাচ্ছে। বোঝা গেল? এটাকেই বলা হয় গড়। আমি যদি এটা নাম্বার দিয়ে বোঝাই, গড়ের সূত্রটা হচ্ছে যে সাম বাই নাম্বার, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। বোঝা গেল? তার মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, 2 4 5 6, এই 4টে সংখ্যা, এদের গড় কত হবে? দেখো কি করব, 4টে সংখ্যাকে যোগ করব, মানে 2 যোগ 4 যোগ 5 যোগ 6, কতগুলো সংখ্যা আছে এখানে? 1টা 2টো 3টে 4টে, 4টে সংখ্যা আছে, আমি চাই তাই 4 দিয়ে ভাগ করব। বোঝা গেল? যোগ করলে কত হবে? 2 আর 6 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 5 17, 17 বাই 4। একে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার পাবো হচ্ছে, একটা একটা অ্যান্সার পাবো, সেটা হচ্ছে পয়েন্টে আসবে, তাই তো? 4.25, এই হচ্ছে তাদের গড়। তাহলে বোঝা গেল এই সংখ্যা 4-এর গড় কত হবে? না, 4.25। বোঝা গেল জায়গাটা? এবার চলো আমি যদি একটা নতুন অঙ্ক নিয়ে যাই, এবার আসল যে জায়গাটা আমি আসবো, দেখো দেখো বন্ধুরা, এই একটা অঙ্ক দেখতে পাচ্ছ, অঙ্কটাকে বলেছে, এই যে সংখ্যাগুলো আছে না, তাদের অ্যাভারেজ কত সেটা বার করতে বলেছে, অ্যাভারেজটা বার করতে বলেছে। কি করে বার করবে? সিম্পল জিনিস, জেনারেলি মানুষ করে কি, প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করব, প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করে যতগুলো সংখ্যা আছে ততগুলো দিয়ে ভাগ করব। কতগুলো সংখ্যা? 1 2 3 4 5 6টা, 6টা সংখ্যা আছে, তাই আমি 6 দিয়ে ভাগ করব। যেটা অ্যান্সার বেরোবে, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, তাই তো? এই প্রসেসটাই তো আমি আগের স্লাইডে দেখালাম, কিন্তু আমি বললাম কি তোমাদেরকে, সঠিক শর্ট প্রসেসে কিভাবে কম সময়ে আমি তোমাদেরকে সমাধান করতে হয় সেটা বলবো, ঠিক আছে? দেখো সমাধানটা, আসল জায়গাটা হচ্ছে এই যে সংখ্যাটা আমরা এখানে দেখে বুঝতে পারছি না এদের গড় কত হতে পারে, এদের গড় কত হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব,
আমরা একটা আনুমানিক গড় ধরে নেব, যেটা থেকে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো এখানে একটা সংখ্যা, যেগুলো যদি আমরা দেখি 115 আছে, 98 আছে, 108 আছে, মানে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, মোটামুটি 90 থেকে বা 85 থেকে 100, 110-এর মধ্যে কতগুলো সংখ্যা দেওয়া আছে, তাই তো? তো আমরা যেটা করব, সাপোজ আমি ধরে নিলাম এদের গড় হচ্ছে 100, আমি এটা ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম, ঠিক আছে? লেট লেট দ্য অ্যাভারেজ ইজ 100, ঠিক আছে? তো এরপরে তাহলে আমি কি করব, দেখো 100-এর থেকে 115 কত কম বা বেশি, প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স কত সেটা আমরা বার করব। 115 কত কম বা বেশি, বেশি, তার মানে প্লাস 15, তাই তো? আচ্ছা 98 কত, -2, 108 মানে কত, +8, 83 মানে কত, -17, 107 মানে কত, +7, আর 101 মানে কত, +1। এটা 100 থেকে এদের প্রত্যেকের ডিফারেন্সটা আমি পেয়ে গেলাম, তাই তো? এবার আমাকে যেটা আসল কাজ সেটা করতে হবে কি, এই যে এদের ডিফারেন্সটা পেলাম না, প্রত্যেককে আমরা যোগ করব, প্রত্যেককে যোগ করব, ভালো করে বুঝবে, প্রত্যেককে যোগ করব। এবং কিভাবে যোগ করব, যেভাবে আমরা ছোটবেলায় মাইনাস প্লাসের যোগগুলো করেছি। একটা জিনিস মাথায় রাখবে, মাইনাস প্লাসের অঙ্কগুলো কিন্তু খুব সাবধান এবং ভালো করে বুঝে করতে হবে। দেখো +15 -2 কত হয়, -13, +13, +13 +8 কত হয়, +21, +21 -17 কত হয়, +4, +4 আর +7 কত হয়, +4 +7 কত হয়, +11, আর +11 +1 কত হয়, +12। আমি যোগফল করে পেলাম, প্রত্যেকের যোগফলগুলো করে পেলাম কত, +11। এবার বলো আমাকে এখানে কতগুলো সংখ্যা আছে, 6টা সংখ্যা আছে, আমি এই +12-কে 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব, কত হবে, ভাগ করলে হবে হচ্ছে +2, +2, বোঝা গেল? তাহলে আমার উত্তরটা কি হবে, আমি যেটা গড়ে ধরেছিলাম, ধরে নিয়েছিলাম যে গড় 100, তার সাথে কত হচ্ছে 2 যোগ করব, তার মানে কি 100+2, তাহলে অ্যান্সার কত হবে, 102। তাহলে অরিজিনাল উত্তর কত হলো, 102। তাহলে বন্ধুরা আমাকে এবার বলো, এই এত বড় বড় সংখ্যাগুলো কি আমাকে আর যোগ করতে হলো, কাউন্ট করতে হলো, হলো না, যোগ করে সেটাকে 6 দিয়ে ভাগ করতে অনেকটা টাইম লাগবে। বাট আমি যদি একটা এরকম ভাবে, যেখানে আমি এখানে 100 ধরেছি, মানে এই নয় তোমাকে 100-ই ধরতে হবে, তুমি 90 ধরেও করতে পারো, 88 ধরেও করতে পারো, বা 98 বা সামথিং কিছু একটা সংখ্যা ধরে করতে পারো, ঠিক আছে? তো যদি দেখা যায় এই যে মানটা +2 আছে, সেখানে মাইনাস আসতো, তাহলে এর থেকে এই যে ধরেছিলে যেটা, সেখান থেকে বিয়োগ করতে, যদি প্লাস আছে তাহলে যোগ করতে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের সিম্পল ব্যাপার, বোঝা গেল? নেক্সট অঙ্ক চলো। দেখো বন্ধুরা এখানে বলেছে, কিছু একটা অঙ্ক দিয়েছে, একটা সার্টেন সিরিজ দিয়েছে, সেই সিরিজের অ্যাভারেজ বার করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আছে, দেখো হোয়েন দ্য নাম্বারস আর ইন এপি, এপি মানে কি, অ্যারিথমেটিক প্রগ্রেস। অ্যারিথমেটিক প্রগ্রেস মানে কি, দেখো বেশি কিছু তোমাদেরকে এই সম্পর্কে জানার দরকার নেই, শুধু এটুকু জানবে এপি মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রগ্রেস, যার মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স সমান থাকবে, প্রত্যেকটা সংখ্যার মধ্যে গ্যাপিং যেটা থাকবে না, সেটা সমান থাকবে। এটা এমনটাই নয় যে 30, 40, 50, 60 এভাবে দিচ্ছে, সেটা কিন্তু এলোমেলোভাবেও সাজিয়ে দিতে পারে। কিন্তু তোমাদেরকে যে কাজটা করতে হবে, তোমরা যখন অঙ্কটা করবে, তখন তোমরা এই সিরিয়ালি সাজিয়ে নেবে জিনিসটা, বোঝা গেল? তারপরে দেখবে যে এই যে অঙ্কটা বলা আছে, প্রত্যেকের গ্যাপিংটা সমান কিনা, যদি গ্যাপ সমান হয় তার মানে বুঝে যাবে যে এটা অ্যারিথমেটিক প্রগ্রেসে আছে। তাহলে তাদের গড় কি করে বার করবে, এদের একটা সূত্র রয়েছে, ভালো করে দেখে নাও। ফার্স্ট যে সংখ্যাটা থাকবে আর লাস্ট যে সংখ্যাটা থাকবে, ফার্স্ট এবং লাস্ট, সেই দুটো সংখ্যাকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে। কি বললাম, ফার্স্ট যে সংখ্যাটা এখানে আছে 30, লাস্ট সংখ্যা এখানে আছে 80, দুটোকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তার মানে 30+80/2 কত হয়ে যাবে, 3 আর 8 11, 110/2, তার মানে হবে হচ্ছে 55, বোঝা গেল? এই হলো অঙ্ক, ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো এক্ষেত্রে একটা অঙ্ক দেওয়া আছে, 1+2+3+100 এর অ্যাভারেজ কত, এখানে তোমাকে নাম্বারগুলো বলে দেয়নি। আমাকে একটা জিনিস বলো তো, এদের ডিফারেন্স কত, প্রত্যেকের ডিফারেন্স কত, 1-2 থেকে 1 বাদ দিলে 1 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, মানে প্রত্যেকের ডিফারেন্স, তার মানে 1 করে যাচ্ছে, মানে এদের প্রত্যেকের ডিফারেন্স
সমান, তাহলে আমরা এটা বলতে পারি না এর অ্যারিথমেটিক পজিশনে রয়েছে, বলতে পারি তো? তো সিম্পল করে দাও না, ফার্স্ট নাম্বার কত? এক। লাস্ট নাম্বার কত? 100। দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে হবে 101/2 ইজ ইকুয়াল টু হবে কত? 50.5। তাহলে 1 থেকে 100 অবধি সমষ্টির সংখ্যাদ্বয়ের সমষ্টির গড় হচ্ছে কত? 50.5। বোঝা গেল জায়গাটা? এবার বন্ধুরা তোমাদেরকে একটা ট্রিক্স দেখাই, এটা তো খুব সহজ অঙ্ক যেটা আমি তোমাদেরকে দেখালাম। আরও একটা রুলস আছে, দেখো রুলস অনেক রকম ভাবে অঙ্ক তোমরা সলভ করতে পারো, তো আমি আরও একটা সলভ রুলস দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো এদের একটা সূত্র ছিল তো, 1 থেকে 100 পর্যন্ত ন্যাচারাল নাম্বারের যোগফলের সূত্র কি ছিল? n(n+1)/2, এন সংখ্যক সংখ্যার জন্য, তাই তো? এখানে এন সংখ্যক, এবার গড় তাহলে কি হবে? ভাগ করতে হবে এন দিয়ে, তাহলে কি এন এন কেটে যাবে, তাহলে সূত্র হতো কি? n+1/2। বোঝা গেল? তাহলে এখানে এন মানে কত? 100। তাহলে 101/2, তার মানে অ্যান্সার হয়ে যেত সেই একই 50.5। তোমার যে সূত্রটা মনে রাখবে সহজ, তোমরা সেইভাবেই সলভ করবে। তবে আমার মনে হয় এই প্রসেসটাই একদম ঠিকঠাক আছে অ্যারিথমেটিক প্রগ্রেসের ক্ষেত্রে, যখন দেখবে দুজনের ডিফারেন্স সমান আছে। বোঝা গেল? চলো নেক্সট। বন্ধুরা এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, 2+4+6+100 অবধি অ্যাভারেজ, সংখ্যাগুলির অ্যাভারেজ কত? এক্ষেত্রেও সূত্র দিয়ে তুমি করতে পারো, ঠিক যেভাবে আগের অঙ্কটা সূত্র দেখালাম। এক্ষেত্রে সেই সূত্রটা হতো n+1, কারণ n/n কেটে যেত, তো এদের গড়ের সূত্র হচ্ছে n+1। এখানে n মানে কত ছিল? 100 সংখ্যা অবধি গড় জোড় সংখ্যার সমষ্টি, জোড় সংখ্যার নাম্বার কত? না, 100-কে 2 দিয়ে ভাগ করলে আমি n পেয়ে যাচ্ছিলাম, তাহলে এখানে n হতো 50, তাহলে n+1 মানে অ্যান্সার হয়ে যেত হচ্ছে 51। এখান থেকে অ্যান্সার হয়ে যেত 51, তাই তো? কিন্তু আমি যদি ওই অ্যারিথমেটিক প্রগ্রেসের সূত্রটাতে করি, অর দিয়ে নেক্সট সূত্র কি করতাম, তাহলে কি করতাম, ফার্স্ট যে সংখ্যা আর লাস্ট যে সংখ্যা দুটোকে যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব। যোগ করলে কত হবে? 102। 102-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 51। তোমাদের যেটা সহজ মনে হবে সেই প্রসেসটা করবে, তবে আমার মনে হয় এই প্রসেসটা সহজ বেশি। চলো নেক্সট। এবার বলেছে অ্যাভারেজ অফ ফার্স্ট 9 × 3, 3 এর প্রথম 9টি মাল্টি সংখ্যার গুণিতকের অ্যাভারেজ কত? 3 এর প্রথম 9টি গুণিতকের অ্যাভারেজ কত? তাহলে কি করতে হবে? এখানেও সেই অ্যারিথমেটিক প্রগ্রেসই তো, কারণ 3, 9 প্রত্যেকের ডিফারেন্স কত হচ্ছে? 12। ডিফারেন্স সমান হচ্ছে তো, 3 করে বাড়ছে তো, তার মানে এটাও অ্যারিথমেটিক প্রগ্রেসে আছে। তার মানে আমি কি করব, সিম্পল 3 এর প্রথম সংখ্যা কত, গুণিতক কত? 3 × 3, আর শেষ বলেছে কতক্ষণ? 9 অবধি, তার মানে লাস্ট হচ্ছে 9, 3×9=27, যোগ করবে 2 দিয়ে ভাগ করবে, কত হবে? 30/2, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 15। বোঝা যাচ্ছে? বন্ধুরা যদি বুঝতে পারো অঙ্কগুলো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলে দিও আমাকে যে তোমরা বুঝতে পারছো। নেক্সট। এবার দেখো বলেছে 99 অবধি বিজোড় সংখ্যাগুলির গড় কত? বন্ধুরা আমি যে তোমাকে এইভাবে লিখে দিচ্ছি না, পরীক্ষায় তোমাকে এভাবেও দিতে পারে, আর না হলে লিখেও দিতে পারে, ভাষাতে লিখে দিতে পারে যে 100 অবধি সমস্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত বার করো, সেক্ষেত্রেও কিন্তু এই একই প্রসেসে হবে। আমি আর সূত্রের কথা ভাববই না, অ্যারিথমেটিক প্রগ্রেস প্রত্যেকের যেহেতু ডিফারেন্স সমান আছে, তাই অ্যারিথমেটিক প্রগ্রেসে যাব। কিভাবে? প্রথম সংখ্যা শেষ সংখ্যাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব, 1 আর 99 হয় 100, 100-কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 50, তাহলে বিজোড় সংখ্যাগুলির যোগফল গড় হবে হচ্ছে 50। বোঝা গেল? চলো নেক্সট। এবার দেখো বলেছে 7 জন পরিবারের 7 জন সদস্যের, এটা সদস্য নয় সদস্য হবে, 7 জন সদস্যের বয়সের বর্তমান গড় 33 বছর, 4 বছর পরে তাদের বয়সের গড় কত হবে? আমি যদি নর্মালি সাধারণভাবে যদি অঙ্কটা করতাম, তাহলে কি করতাম, ফার্স্টে 7 জনের সমষ্টি বার করে নিতাম, 7 জনের সমষ্টি বার করে নিতাম, সমষ্টি কত হতো? 7 × 33, 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? প্রত্যেকেরই তাহলে 7 জনের প্রত্যেকেরই 4 বছর করে বাড়বে, তাহলে কত হবে? এর সাথে 7×4-কে যোগ করে দেব, যেটা হবে সেটা হলো তাদের সমষ্টি, এবং তাকে আবার 7 দিয়ে ভাগ করলে আমি অ্যান্সারটা পেয়ে যেতাম গড়।
কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কি শর্ট শর্ট প্রসেসে কিভাবে সলভ করতে হয় সেটা দেখাবো। তো দেখো এবার আমি কি বলতে চাইছি, সাতজন সদস্যের বর্তমান বয়সের গড় 33, মানে আমি বলতেই পারি সাতজনেরই বর্তমান বয়স, সাতজনেরই বয়স 33 করে আছে, সাতজনেরই 33 করে রয়েছে। তাহলে আমাকে একটা কথা বলো, 4 বছর পরে, তার মানে 4 বছরে, পরবর্তী 4 বছর পরে তাহলে প্রত্যেকের বয়স কত হবে? প্রত্যেকের সাথে 4 করে বৃদ্ধি পাবে, প্রত্যেকের সাথে 4 করে বৃদ্ধি পাবে, তাহলে প্রত্যেকের বয়স কত করে হবে? 33-এর সাথে 4 যুক্ত হলে হবে হচ্ছে 37। তো বন্ধুরা অ্যান্সার হবে কত? তাহলে 37। বোঝা গেল জায়গাটা? কি করলাম সিম্পল, আমার 7 দরকারই হলো না, যেহেতু 4 বছর পরে প্রত্যেকে গ্র্যাজুয়ালি বাড়ছে, তাই জন্য প্রত্যেকের তো যা হবে, একজনের যা বাড়বে সবারই তো প্রত্যেকের তাই সেভাবেই বাড়বে, তাই না? তাই আমাকে তো আর সিম্পলি এই এত বড় সলিউশন সলভ করতে হলো না, সিম্পল আমি মুখে মুখে করে দিতে পারবো 33 জন, 33 বছর বয়স প্রত্যেকের, তাহলে 4 বছর পরে তাদের একজনের বয়স যা হবে প্রত্যেকের বয়স তাই হবে, তাহলে কত হলো 33 যোগ 4, মানে হচ্ছে 37। বোঝা গেল? চলো নেক্সট। বন্ধুরা এই যে অঙ্কটা তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক পরীক্ষায় আসে, এবং তোমাদের টাইমের মধ্যে সলভ করতে না পারার জন্য অঙ্কটা অনেকেই ছেড়ে চলে আসে। তাই আমি যে প্রসেসটাই দেখাচ্ছি ভালো করে বুঝবে, তাহলেই কোনো সমস্যা হবে না, কম সময়ে নামাতে পারবে। দেখো 11 জন লোকের বয়সের গড় বলে দিয়েছে 50 বছর। যদি প্রথম 5 জনের বয়সের গড় 47 হয় এবং শেষ 5 জনের বয়সের গড় 52 হয়, তবে ষষ্ঠ সদস্যের বয়সের গড় কত হবে? তার মানে 11 জন, আমি নাম্বারিং করছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই হলো 11 জন। তাহলে প্রথম 5 জন, 3, 4, 5, প্রথম 5 জন এর গড় আলাদা বলে দিয়েছে, শেষ 5 জন এর গড় বলে দিয়েছে। ভালো করে বুঝবে। হ্যাঁ, প্রথম 5 জনের গড় বলেছে কত? 47। শেষ 5 জনের গড় কত বলেছে? 52। শেষ 5 জনের গড় বলেছে 52। তাহলে এখন কি করবে দেখো, 11 জনের গড় কত? 11 জনের গড় হচ্ছে 50 জন, 50 বছর, তাই তো? প্রথম 5 জনের গড় কত? 47। আর শেষ 5 জনের গড় হচ্ছে 52। এবার আমাকে বলো 50-এর থেকে 47 কত ছোট? 3 ছোট, তার মানে -3 আমি লিখব। 50-এর থেকে 52 কত বড়? 2, তার মানে +2। এবার যেটা করতে হবে, এদের দুজনের ডিফারেন্স কত সেটা বার করতে হবে, এদের দুজনের এদের দুজনের যোগফল বার করতে হবে। কি বললাম? এদের দুজনের যোগফল বার করতে হবে, নট ডিফারেন্স, যোগফল বার করতে হবে। -3 + 2 কত হয়? মাইনাসে প্লাসে মাইনাস হয়, মানে বিয়োগ হবে, উত্তর কত হবে? -1, যোগফল হবে -1, তাই তো? তো তাহলে এতটুকু ক্লিয়ার। এরপরে তোমরা কি করবে দেখে নাও, ভালো করে বুঝবে। হ্যাঁ দেখো, টোটাল অ্যাভারেজ কত ছিল? 50। আমি এখানে তাহলে 50 লিখব। এবার আমাকে একটা জিনিস দেখবে, ষষ্ঠ লোকের মান বার করতে দিয়েছে, ষষ্ঠ জনের মান বার করতে দিয়েছে, তাই তো? তার মানে কি, দেখো ষষ্ঠ জন কিন্তু ওভারল্যাপ করেনি, ষষ্ঠ জন ওভারল্যাপ করেনি। যদি এরকম যা ব্যাপারটা থাকে, ষষ্ঠ জন কা কোনো 5 সেটের মধ্যে যুক্ত নয়, তাহলে যে সূত্রটা আমি দেখাচ্ছি সেভাবে করবে, যে মেন যে 50 জন আছে 50 জনের থেকে বিয়োগ করবে, 50 থেকে বিয়োগ করবে। কত বিয়োগ করবে? কতজন সংখ্যা? 5 জন করে রয়েছে প্রত্যেকটা সেটে, তাই 5 গুণ 5 গুণ। তারপরে কি করতে হবে, এই যে ডিফারেন্স যেটা তোমাদের বেরোলো না -1, সেটা এখানে লিখবে -1। বোঝা গেল? এবার ক্যালকুলেশন করবে, কি করবে, 50 প্লাসে মাইনাসে মাইনাসে কত হয়? প্লাস হয়, আর 5 একে 5 হয়, তাহলে অ্যান্সার কত হবে? 55 অ্যান্সার হবে, 55। বোঝা গেল জায়গাটা? আবারও ভালো করে বলছি,
যদি দেখো এরকম কোনো অঙ্ক রয়েছে যে যে সেটটা বলে দিয়েছে 11 জন, তার মধ্যে 5 জন 5 জন করে বলেছে, মানে মাঝখানে একটা অথবা দুটো সংখ্যা এরকম গ্যাপ থাকছে যা যে কোনো সেটের মধ্যে যুক্ত নেই, সেক্ষেত্রে কি করবে, প্রত্যেকটা সেটের মধ্যে ডিফারেন্স এগুলো বার করবে, প্রত্যেকটা সেটের মধ্যে এই ডিফারেন্সগুলো বার করবে, বার করে কি করবে, এদের যে বিয়োগফলটা বা যে পার্থক্যটা যেটা আসলো সেই পার্থক্যগুলোকে যোগ করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে এই ফরম্যাটে সলভ করবে, এই ফরম্যাটে সলভ করবে, ঠিক আছে। মূল যে অ্যাভারেজটা থাকবে সেটা থেকে যে সেটে কতজন আছে না 5 জন আছে তাকে এদের যে ডিফারেন্সটা বেরোলো তাকে গুণ করতে হবে, বোঝা গেল? তাহলে 50 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 50 প্লাস 5 মানে হয়ে গেল 55, ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো যে অঙ্কটা বলেছে, 5 জন ছাত্রের বয়সের গড় 10 বছর, প্রথম দুজনের বয়সের গড় 9 বছর এবং শেষ দুইজনের বয়সের গড় 11.5 বছর, তাহলে তৃতীয় জনের বয়স কত? সেম প্রসেস। আমি কিন্তু বড় প্রসেসটা দেখালামই না, কারণ বড় প্রসেস প্রত্যেকেই তোমরা জানো। সেম প্রসেস কি করে করবে, 5 জন, এখানেও মাঝ দুইজন দুইজন করে বলেছে, মানে এখানে 2 জন আছে, এখানে 1 জন থাকবে, এখানে 2 জন আছে, এদের সেট একটা বলে দিয়েছে, এদের সেট বলে দিয়েছে, এবং মাঝখানে যে সংখ্যা রয়েছে যে না যে জনটি বসে রয়েছে তার অ্যাভারেজ এখানে ধরেনি, তাই তো? তাহলে কি করতে হবে, 5 জনের অ্যাভারেজ যেটা মেইন বলেছে সেটা কত, 10, প্রথম দুজনের কত বলেছে 9, শেষ দুইজনের কত বলেছে 11.5, তাই তো? 11.5। তাহলে এবার বলো আমাকে এদের ডিফারেন্স কত, যদি 10-এর থেকে 9 বাদ দিলে -1 হয়, আর 10, 11.5, এটা ডিফারেন্স কত, +1.5, তাই তো? তাহলে আমাকে বলো এদেরকে যদি আমি যুক্ত করি -1 আর +1.5, মানে দেড় আর -1 কত হয়, +0.5, তাই হলো তো? এবার বলো আমাকে তাহলে কি করতে হবে, যেহেতু এই এই অঙ্কটা এই সেটে এই তৃতীয় ব্যক্তি নাম্বার বার করতে দিয়েছে, তো তখন সেই জন্য কি করতে হবে, দেখো আগের মতনই 10, যে মূল সংখ্যাটা ছিল 10, তার থেকে বিয়োগ করব কত, সেটে কতজন আছে 2 জন করে, 2 গুণ কত বিয়োগ কর, কাকে গুণ করব, না এই যে +0.5 কে বিয়োগ করব, বোঝা গেল? তাহলে কত হবে, 10 প্লাসে মাইনাসে কত হয়, মাইনাস হয়, -2 গুণ হাফ কত হয়, 1 হয়, ইকুয়াল টু কত হবে, তাহলে 10-এর থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 9, তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে, 9, বোঝা গেল জিনিসটা? চলো নেক্সট। এই অঙ্কটাতে কি বলেছে দেখো, 7টি সংখ্যা আছে, তার গড় বলে দিয়েছে 22, প্রথম 4টির গড় 12 এবং শেষ 4টির গড় 30.5, তাহলে চতুর্থ সংখ্যাটি কত, 7টা সংখ্যা, তার মানে আমি যদি কাউন্ট করি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, প্রথম চারটে মানে 1, 2, 3, 4, এটা এর মান বলে দিয়েছে 12, এদের গড় কত, 12, মানে প্রত্যেকের 12 করে আছে। পরবর্তী চারটে, ছবিটা বুঝতে পারছো তো আমি কিভাবে আঁকছি, পরবর্তী চারটের গড় বলে দিয়েছে কত, 30.5, 30.5, বোঝা গেল? এবার তাহলে আমাকে একটা কথা বলো তো, এটা ওভারল্যাপ করছে না, এই যে চতুর্থ যে নাম্বারটা সেটা ওভারল্যাপ করছে তো, ওভারল্যাপ করছে, দুটো সেটের মধ্যেই কমন আছে, তো সেই জন্য এখানে প্রসেসটা একই বাট লাস্ট যে সংখ্যাটা করা হয়েছিল সেটা একটু আলাদা হবে। কি হবে, যদি এই ধরনের অঙ্ক থাকে যে যে চতুর্থ সংখ্যাটা বলতে দেওয়া হয়েছে সেটা দুটো সেটের মধ্যেই কমন, তখন কি করবে দেখো, অঙ্কটা একই রকম ভাবে করব, 7টা সংখ্যার গড় বলে দিয়েছে 22, প্রথম 4টের গড় বলে দিয়েছে 12 এবং শেষ 4টের গড় বলে দিয়েছে 30.5, কি করব, 22-এর থেকে 12 কত ডিফারেন্স, -10, আর এটার ডিফারেন্স কত, 30.5, এর ডিফারেন্স কত, +8.5, এটা। তাহলে বলো এদের মধ্যে যোগফল করব, এদের মধ্যে যোগ করলে কত হবে, -11, সরি -10
প্লাস সাড়ে আট কত হয়? মাইনাস দশ প্লাস সাড়ে আট কত হয়? মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, তাই তো? তাহলে এবার কি করতে হবে দেখো, এই যে টোটাল যে গড়টা ছিল বাইশ, তার থেকে যোগ করব, তার সাথে যোগ করব, কাকে যোগ করব? টোটাল সেটে কতজন আছে? এক একটা সেটে কতজন আছে? চারজন। এক একটা সেটে কতজন আছে? চারজন। তারপরে কি করব, কত সংখ্যা হলো ডিফারেন্স করে এখানে? মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, সেটাই লিখব। এক সেকেন্ড, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করবো, অ্যান্সার বেরিয়ে যাবে কিভাবে? বাইশ প্লাসে মাইনাসে কত হয়? মাইনাস, আচ্ছা ছয় গুণ দেড় কত হয়? চার গুণ দেড় কত হয়? ছয়। তাহলে বাইশের থেকে ছয় বাদ দিলে কত হয়? আঠেরো। বাইশের থেকে ছয় বাদ দিলে কত হয়? সরি, বাইশের থেকে ছয় বাদ দিলে কত হয়? ষোলো। তাহলে হয়ে গেল ষোলো। তাহলে আমি পেয়ে গেলাম চতুর্থ সংখ্যাটি কত, না চতুর্থ সংখ্যাটির অ্যান্সার হয়ে গেল ষোলো। বোঝা গেল অঙ্কটা? চলো নেক্সট। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ভালো করে একটু দেখে নাও। সেম অঙ্ক কিভাবে করবে বলে দেওয়া হয়েছে আগের অঙ্কটা, এই অঙ্কটা সেভাবেই করবে, এটা হোমওয়ার্ক থাকবে। অঙ্কটা যদি পারো অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে, এবং যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি পরবর্তী ভিডিওতে সেকেন্ড পার্ট যখন আমি তোমাদের দেখাবো, তখন এই অঙ্কটা প্রথমে করানো হবে, তারপরে নেক্সট অঙ্কতে যাওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।